করেছে আস্তে আস্তে নাও সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ব্লগে মায়াপুরে ইসকন মন্দিরে ঈশ্বরধাম ভবনে আমি 2 nights 3 days ট্রিপে এসেছি আমার মা বাবা মেয়েকে নিয়ে স্টার্ট করছি ডে 2 ব্লগ কি করলাম সারাদিন এখানেই শেয়ার করব হ্যালো গুড মর্নিং সবাই এই অল্প অল্প বৃষ্টি পড়ছে না আচ্ছা আমরা সকালে আমি আর মা একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে হাঁটতে ভোরবেলাটা কি সুন্দর এখানে যতক্ষণ আপনারা না আসবেন এই অনুভূতিটা না করবেন বুঝতে পারবেন না তো আমরা হাঁটতে বেরিয়েছি হেঁটে হেঁটে একটু মন্দিরের দিকে যাচ্ছি দেখি গিয়ে মন্দির যদি দর্শন করতে পারি অনেকখানি হাঁটা মন্দিরে আমাদের ভবন থেকে কিন্তু কোনো টোটো তো পাচ্ছি না যাবো তো তো হেঁটেই যাচ্ছি এখন সকাল 6টা বাজে বাবা দেখছে আমাদের আর মন্দির দর্শন হলো না কারণ শুনলাম ভোরবেলায় আরতি হয়ে গেছে আর মন্দির এখন বন্ধ আবার একটু পরে খুলবে তাই আমরা ঠিক করলাম হেঁটে হেঁটে বাইরে যাই বাইরে গিয়ে একটু চা খাবো ইসকন প্রমাইসেসের মধ্যে চা কফি বা কোনো নেশার জিনিস বারণ তাই কোনো চা বা কফি পাওয়া যায় না এখানে ভোরবেলা আর আমাদের তো ওটা একটা সকালে খেতেই হবে চা না হলে ঠিক ভাল লাগে না তাই হাঁটতে হাঁটতে আমরা বাইরে যাচ্ছিলাম গেটের বাইরে প্রমাইসেসটাই তো বিশাল বড় দেখুন কি সুন্দর তো বাইরে গিয়ে চা খেতে গেলাম ইসকন মেন গেটের বাইরে টোটো সাজানো কেউ যদি মায়াপুর ঘুরতে চায় এখানে টোটো ভাড়া নিয়ে ঘুরতে পারে ওরা রেডি থাকে সবসময় আর লোকেরা মানে সাইকেল করে নবদ্বীপের গামছা খুব বিখ্যাত তো বিক্রি হয় তো ওখান থেকে কেনা যেতে পারে আমরা চা খেয়ে কেনাকাটি করে ফেরত চলে গেলাম আবার ভেতরে মন্দিরের ভেতরে এখানে গামছা ছাড়াও শাল পাওয়া যায় নবদ্বীপের হালকা পাতলা শাল তা আমার মার কেনাকাটারা শেষ হচ্ছে না কিনেই যায় আচ্ছা আমরা সকালবেলা একটু হেঁটে এলাম কারণ ইসকনটা এখানে এত বড় এরিয়া না সকালে হাঁটতে ভীষণ ভালো লাগছিলো তো আমি আর মা একটু হাঁটলাম এসে ইসকন বাইরের গেটে গেলাম বাইরের গেটে গিয়ে একটু চা খেলাম খেয়ে কারণ ইসকনের মন্দিরের ভিতরে চা ঠা অ্যালাউড না চা খেয়ে একটু কি নবদ্বীপের মা গামছা টামছা কিন্তু এখানে অনেক ওই লোকেরা সাইকেল করে গামছা বিক্রি করছিলো কেনা হলো এখন আবার ফিরত যাচ্ছি আমরা সবাই একসাথে মন্দির দর্শনে বেরালাম রাধা কৃষ্ণের মূর্তি এত সুন্দর দর্শন করেছি মানে মনটা ভরে গেছে আমি ফার্স্ট টাইম মায়াপুর ইসকনের মন্দির দর্শন করতে এসেছি আবার আসবো মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স মানে ভোলা যাচ্ছে না আবার ডাকছে ঠাকুর আমাকে আমি আবার পরের বছর এই সময় আসব নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি
আমি অরুণিমা, আমি মায়াপুর ট্রিপে এসেছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, তাতে আমি যত নতুন ভিডিওস আপলোড করব সব নোটিফিকেশনস পেয়ে যাবেন। দেখে এলাম, মন্দির দর্শন করে এলাম, এত সুন্দর, মানে আপনারা সবাই আসুন দেখে যান, স্পিচলেস ক্লুলেস, মানে বলতে পারবো না এত সুন্দর। মানে ভেতরের ছবি তোলা বারণ বারণ কিছু দেখাতে পারলাম না, কিন্তু এত সুন্দর না, মূর্তি ভেতরের সব কিছু এত সুন্দর, এখানে কীর্তন হচ্ছে, আপনার মানে মনটা ভরে যাবে, ভীষণ ভালো লাগবে, মানে যে আসবে সে একদম অন্য জগতে চলে যাবে, এত ভালো লাগবে না, এখানে কীর্তন হচ্ছে সবসময়, ভীষণ ভালো লাগবে। আপনারা আসুন একবার, এসে মায়াপুর এখানে দেখে যান, ঠাকুরের দর্শন নিয়ে যান, কিছু ফটো শুট। আমরা মন্দির দর্শন করে কৃষ্ণনগরের দিকে বেরিয়ে গেছিলাম, রাস্তায় কচুরি আর চা খেয়েছিলাম। সিন্স মর্নিংয়ে ব্রেকফাস্ট করা ছিল না বলে খুব খিদে পেয়ে গেছিলো, তাই রাস্তায় যেতে যেতে স্ট্রিট সাইড দোকানগুলো থেকে কচুরি আর চা খেয়ে খেলাম। কচুরির টেস্টটা অসাম ছিল, দারুণ ছিল। কচুরি আর চা খাওয়ার পর আমরা কৃষ্ণনগরের দিকে রওনা দিলাম। খুব সুন্দর সিনারি, দুদিকেই গ্রিনারি, প্রচুর কলা বাগান, আর খুব চোখে না খুব গ্রিনারি, মানে সবুজ সবুজ সব, খুব ভাল লাগছিল। আপনারা উপভোগ করুন, আমি তো দারুণ এনজয় করেছি এই জার্নিটা কৃষ্ণনগরের দিকে। খুব আই সুদিং সিনারিও ছিল, আর পলিউশন নেই, দূষণ মুক্ত। কৃষ্ণনগর আমরা ঢুকে গেছি, কৃষ্ণনগর কিন্তু খুব ঘিঞ্জি এরিয়া, মানে ইটস আ মার্কেট প্লেস, প্রচুর গাড়ি, জ্যাম, ক্রাউড, দুদিকে দোকান, খুব ঘিঞ্জি এরিয়া। কৃষ্ণনগর রাজবাড়ির দিকে আমাদের গাড়ি এগিয়ে গেল, ঢুকে গেছে ওই গলিটার মধ্যে। ওখানে গিয়ে দেখি রাজবাড়ির বড় গেটটাই আছে, আর মানে রাজবাড়িটা ইজ নট অ্যালাউড, পাবলিকদের জন্য দেখার জন্য অ্যালাউ নেই, কলকাতা থেকে পারমিশন নিয়ে যেতে হবে, তা আমরা অত জানতাম না বলে কোনো পারমিশনও নিইনি। তো ওইটা মিলিটারি ফোর্স ওরা নিয়ে নিয়েছে, ওদের পার্সোনাল ওখানে থাকে। এ দেখুন, এটা গেট, এর পেছনে আরেকটা বড় গেট, আর গিয়ে দেখি ওখানে, এই যে এটা হচ্ছে মেইন গেটটা, আর গিয়ে দেখি ওখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, বর বউ সব সেজেগুজে দাঁড়িয়ে আছে, প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। তো এইটা হচ্ছে সেই বিখ্যাত রাজবাড়ির গেট, আবার কিছু ফটোশ্যুট করলাম, সেগুলো শেয়ার করছি। রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবার আমাদের গন্তব্য ছিল গোপাল ভার। কৃষ্ণনগরে এসে গোপাল ভাড়ের এটা সম্পর্কে জানবো, তার বাড়ি, স্ট্যাচু এগুলো দেখবো। আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, ছোটোবেলা থেকে গোপাল ভাড়ের গল্প পড়ে টিভিতে কার্টুনস দেখে বড় হয়েছে, তো গোপাল ভাড়কে দেখবেই। কিন্তু গোপাল ভাড়ের স্ট্যাচু বা বাড়ি কিছুই আমরা জানতে পারছিলাম না বা খুঁজে পাচ্ছিলাম না। গুগল ম্যাপ দেখে একটা গোপাল ভাড়ের স্ট্যাচু খুঁজে পেয়েছিলাম, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না। ওখানে জিজ্ঞেস করাতে জানলাম যে এই ক্যারেক্টারটা গোপাল ভাড় একটা কাল্পনিক ক্যারেক্টার, ওরাও কেউ জানে না গোপাল ভাড়ের আদিবাড়ি কৃষ্ণনগরে কোথায়, কিন্তু একটা স্ট্যাচু আছে সেটা আমাদের বলে দিল কীরমভাবে যেতে হবে। আমরা খুব খুঁজে খুঁজে, মানে ওটা যেতেই হবে কারণ আমার মেয়ে তোষা ভীষণ এক্সাইটেড ওটা দেখবেই, তো খুঁজে খুঁজে এইগুলি ওইগুলি করে আমরা আলটিমেটলি ওই স্ট্যাচুতে গিয়ে পৌঁছেছি। এবং জাস্ট একটা রাস্তার মোড়ে একটা স্ট্যাচু করা আছে গোপাল ভাড়ের মুখটা, জাস্ট আর কিছুই নেই, আর কেউ ওনার ব্যাপারে কেউ জানেও না যে ওনার বাড়ি কোথায়, ওনার বংশধর, ছেলে, ওয়াইফ কিছুই না। তারপরে আমার মনে হলো এটা একটা কাল্পনিক ক্যারেক্টারই। এই দেখুন, এটা হচ্ছে সেই বিখ্যাত স্ট্যাচুটা যেটা আমরা অনেক কষ্টে খুঁজে পেয়েছি, লোককে জিজ্ঞেস করে করে গেছি ওখানে। এখানে এসে গোপাল ভাড়ের সাথে তো ছবি না তুললে হবেই না, তাই শেয়ার করছি পিকচারটা তোষার আর গোপাল ভাড়ের। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম কৃষ্ণনগরে। মাটির মূর্তি খুব বিখ্যাত, অনেক দোকান আছে ক্লে ওয়ার্কস নিয়ে ভীষণ ফেমাস। এই মূর্তিগুলো যেগুলো দেখাচ্ছি 22,000-25,000 দামেরও, আরও বেশি রেঞ্জেরও আছে। তো আমি কিছু তোষা কিছু মূর্তি কিনলো,
আমার সাথে আমার দিদির মেয়ে ছিল, ও কিছু কিনলো। তো জাস্ট এইগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এরম টাইপের ভ্যারাইটিস, হাতের কাজ, আর খুব সুন্দর হাতের কাজ। এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, মানে কলকাতা কি ইন্ডিয়ার বাইরেও যায়, এগুলো এক্সপোর্ট হয়, খুব ফেমাস কাজ। মূর্তি কিনে আমরা লাঞ্চ করতে ইসকন মন্দিরে ফেরত চলে গেছিলাম। লাঞ্চের একটা থালির পিকচার আমি শেয়ার করছি। লাঞ্চটাও দারুণ, খুব সুন্দর ভেজিটেরিয়ান থালি, রান্নাও দারুণ, অসম। তারপর আমরা সাইট সিন দেখতে গেছিলাম, টোটো ভাড়া নিয়ে সাইট সিন দেখলাম। এখানের ভোরবেলাটা দারুণ, খুব সুন্দর লাগে। একটু শেয়ার করলাম, চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও বুঝতে পারেন এত সুন্দর সকালটা, ভোরবেলাটা হয়। আর যে লাস্ট ডে র্যাপ আপ করছি, গোছ গাছানি করছি, ছাড়তে হবে ঘর। সকালবেলাটা আরও সুন্দর লাগে, এখন তো আমি 6টার সময় ছবি তুলছি, 5টার সময় আরও লাগে, তো অন্ধকারে কিন্তু খুব সুন্দর লাগে। আজকে আমাদের শেষ দিন মায়াপুর ইসকনে, তো আমরা এখন চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, তো এখন রুম টুম সব ক্লিয়ার করে ওদের হ্যান্ড ওভার করতে হবে। চলুন, আমরা এখন একটু ঘাটে যাব দেখতে, জানি না যাওয়া হবে কিনা, ড্রাইভার খুঁজে পেলে গুগল ম্যাপ দেখে যাব। চলুন, যেরকম যাবো ওরকম শেয়ার করবো। তো আজকে লাস্ট ডে, খুব ভালো লাগলো, 3 দিন থাকলাম মায়াপুর ইসকনে, মনটা ভরে গেল। প্রথম তো ঠাকুরের ওরকম সুন্দর পুজো, ওরকম দর্শন, কীর্তন, এগুলো ভীষণ ভালো লেগেছে। আপনারা এসে এটা দেখতে পারেন, দারুণ লাগবে গ্যারেন্টি নিয়ে। তারপর কৃষ্ণনগর গেলাম, কৃষ্ণনগরও দারুণ লেগেছে। ঠিক আছে, চলুন এখানে আমি ব্লগটা এন্ড করছি, পারলে আরও একটু দেখাবো, যদি ওই যাওয়ার পথে যদি ঘাটের ওখানে যেতে পারি তাহলে ওটাও শ্যুট করবো। ও ফুলিয়াও যাব না আমরা, তো পারলে যতখানি পারবো শ্যুট করবো, করে শেয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।